পঁচিশ জন মানুষ একত্রে কাজ করছে এবার তাদের ওই সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে সময় লাগবে ষাট দিন এবার যদি আরো জন শ্রমিক বাড়িয়ে দেওয়া যায় তাহলে ওই কাজটা তাদের সম্পন্ন করতে আরো কতদিন বেশি সময় দরকার বা কম সময় দরকার সময়টা বাড়বে না কমবে আবার যদি বলা হয় কোনো একটা জায়গায় কিছু খাবার মজুদ আছে তাতে দশজন যদি ওই খাবার খায় তাদের কুড়ি দিন চলবে যদি আরো পাঁচজন লোক এক্সট্রা নিয়ে আসা হয় তাহলে ওই খাবারেই তাদের বেশি দিন চলবে না কম দিন চলবে এই যে লোক সংখ্যা বাড়ছে আবার লোক সংখ্যা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে এই যে দিনের পরিমাণটা বাড়বে না কমবে এই যে হিসাব এই হিসাবটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে অতীব সহজে নির্ণয় করে নিতে পারি কোনো একটি বিশেষ কাজ করার জন্য কিছু মানুষ নিযুক্ত হয়েছে এবার তারা প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে তাদের একটা নির্দিষ্ট সময় দরকার হয় অর্থাৎ এক মাস সময় দরকার হতে পারে এবার যদি প্রতিদিন তারা আরো বেশি সময় ধরে কাজ করে তাহলে ওই সম্পূর্ণ কাজটিকে সম্পন্ন করতে তাদের দিন সংখ্যা বাড়বে না কমবে আবার যদি তারা অল্প ঘন্টা ঘন্টার পরিমাণ প্রতিদিন কমিয়ে দেয় তাহলেই বা কি ঘটবে এই যে এই ধরনের সমস্যাগুলিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব ঐকিক নিয়মের বিভিন্ন সমস্যাগুলিকে সমাধান করার জন্য আমরা একে চলে আসব। সম্পর্কের ভিত্তিতে সমস্যার সমাধান করতে আমরা পারি আগের ক্লাসে শিখেছি কিন্তু সম্পর্কের ভিত্তিতে সমস্যার সমাধান আমরা জেএন জন্য না করলেও চলবে আমরা করব কিসের উপর ভিত্তি করে আমরা একে আসা এবং একের থেকে আবার বেড়ে যাওয়া একবার একে আসব তাতে বাড়লো না কমলো আবার একের থেকে বাড়িয়ে দিলে তাতে বাড়লো না কমলো এই জায়গাটা যদি সুস্পষ্টভাবে বুঝতে পারি তাহলে সমস্যার সমাধান করা আমাদের কাছে কোনো কঠিন কাজ নয় টু ইনস্টিটিউট প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা নিশ্চিত নবোদয় নামক বইয়ের থেকে সমস্যার সমাধান করব। তো আজকে আমাদের বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ ঐকিক নিয়মের উপর আমরা সমস্যা সমাধান করব। তো আজকের ক্লাসে আমরা একুশ দাগের সমস্যা থেকে শুরু করে চল্লিশ দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান কেমনভাবে করতে হবে এবং সিমিলার অঙ্ক আছে কিনা যদি একই রকমের অঙ্ক থাকে তাহলে আগেরটি করার পর আমরা পরেরটিকে বাড়ির কাজ হিসেবে নিয়ে নেব কারণ একই রকম অঙ্ক তুমি বুঝেছ কি না সেটা আরেকটি অঙ্ক তুমি একা করতে পারলে তবেই আমি বুঝতে পারবো তাহলে চলো আমরা সরাসরি বইয়ের পাতায় চলে যাব এবং সমস্যাগুলিকে পড়বো বুঝবো সমাধান কৌশলকে শিখব যে ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান অষ্টম অধ্যায়ে ঐকিক নিয়ম আজকে আমরা আলোচ্য বিষয় আমরা বুঝে গেছি একুশ সমস্যা তো এই সমস্যাগুলি নিয়ে আজকে আমাদের ক্লাস ক্লাস নম্বর কত থার্টি ফাইভ অর্থাৎ নিশ্চিত নবোদয় বই থেকে আমরা অলরেডি চৌত্রিশটা ক্লাস পড়েছি আজকে পঁয়ত্রিশ নম্বর ক্লাসে আমরা যে দাগ নম্বর থেকে যে দাগ নম্বর পর্যন্ত বললাম এইগুলির সমাধান কৌশল দেখব ঐকিক নিয়মের সমস্যাগুলি সমাধান করার সময় অতি সংক্ষিপ্ত ভাবে সঠিক উত্তরে পৌঁছানোর কৌশল শিখে রাখার প্রয়োজনীয়তা রয়েছে আর অতি সংক্ষিপ্ত ভাবে বলতে আমরা একে আসা এক থেকে বেড়ে যাওয়া এই নিয়মটার কথাই বলছি তাহলে আমরা দেখব সমস্যাগুলি কি একুশ দাগের যে সমস্যা রয়েছে সেটা আমরা পড়ি পঞ্চান্ন জনের একটি কাজ করতে পারে দুইশো পঁচাত্তর দিনে ওই কাজটি করতে পঁচিশ জনের কতদিন সময় দরকার হবে তো আমরা সমাধানে চলে যাব সমাধানে গিয়ে আমরা কি দেখব দেখো পঞ্চান্ন জনে একটি কাজ করতে পারে পঁচাত্তর দিনে আর পঁচিশ জনের কতদিন সময় লাগবে অর্থাৎ উত্তরে চেয়েছে কি দিন উত্তরে যেটা চাইবে সেটাকে আমরা কোথায় লিখবো ডান পাশে লিখব এবার চলে আসি সমাধানে যে পঞ্চান্ন জনে অঙ্কের শুরুতে এখানে লিখতে হবে পঞ্চান্ন জনে কাজটি করে পঞ্চান্ন জনে কাজটি করে সমান সমান দুইশো পঁচাত্তর দিনে যদি একজনে ওই কাজটা করে তাহলে তাদের কম সময় দরকার হবে বা বেশি সময় দরকার হবে একটু চিন্তা করবো আমরা পঞ্চান্ন জন মিলে একটা কাজ করছে তাদের একটা নির্দিষ্ট সময় দরকার হবে যদি পঞ্চান্ন জন না যায় একজন একা একা ওই কাজটা করে তাহলে আমরা অনায়াসে বলতে পারছি অনেক বেশি সময় দরকার হবে তাহলে বেশি সময় যখন দরকার হবে আমরা কি করব। এই যে দুশো পঁচাত্তর দিন দরকার হতো পঞ্চান্ন জনের আর একজনে যদি বেশি সময় দরকার হয় কত গুণ বেশি সময় দরকার হবে পঞ্চান্ন গুণ বেশি সময় দরকার হবে তাহলে একজনের ক্ষেত্রে সময়টা লাগবে পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিনে একজন করতে পারবে এবার একজনে যে দিনে করবে তার তুলনায় পঁচিশ জন যদি কাজ করে পঁচিশ জন কাজ করলে ওই একজনের তুলনায় অনেক কম সময়ে কাজটা হবে তো একজনের কত সময় দরকার ছিল দুশো পঁচাত্তর গুণ পঞ্চান্ন এতদিন সময় একজনের ক্ষেত্রে আর যখনই একজনের পরিবর্তে আমরা পঁচিশ জনে নিয়ে যাব তখন কী হবে সময়টা একজনের তুলনায় পঁচিশ ভাগের এক ভাগ সময় হয়ে যাবে তখন আমরা পঁচিশ দিয়ে ভাগ করলাম কেন গুণ করলাম আর কেন ভাগ করলাম বেড়ে যাবে কত গুণ বেড়ে যাবে পঞ্চান্ন গুণ আর একজনের যতটা সময় লাগবে পঁচিশ জন মিলে কাজ করলে পঁচিশ ভাগের এক ভাগ সময়ে হয়ে যাবে তাই আমরা পঁচিশ দিয়ে ভাগ করেছি এবার আমরা সরলীকৃত করব। পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পচা পঁচিশ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ এগারো পঞ্চান্ন আবার পাঁচ দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ করতে পারবে সমান সমান পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ থাকলো আমার হাতে এবার আবার পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ ষাট ছয়শো পাঁচ দিনে এবার আমরা চলে যাব উত্তরে উত্তর করার জন্য কি হবে ওই কাজটি করতে পঁচিশ জনের কত দিন সময় লাগবে তাহলে উত্তরে চলে আসো ওই কাজটি করতে ওই কাজটি করতে পঁচিশ জনের পঁচিশ জনের ছয়শো পাঁচ দিন সময় দরকার হবে পুরো কথা লিখে লিখে সমস্যার সমাধান করতে হবে উত্তর পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে তারপরে তুমি সঠিক উত্তরটা করতে পেরেছ বলেই ধরে নেওয়া হবে এখানে শুধুমাত্র রাফ করার মতো করে তুমি যদি অঙ্কটা করো যে দুশো পঁচাত্তর তুমি বুঝতে পারছো একজনে করলে পঞ্চান্ন গুণ সময় লাগবে পঁচিশ জনে করলে ভাগ এবার এটাকে কাটলে কেটে তুমি ছয়শো পেলে এইটা পরীক্ষার হলের জন্য থাকলো বর্তমানে প্র্যাকটিস করার জন্য এই শর্ট নিয়মটা করা যাবে না তোমাকে পুরো অঙ্ক সমাধান করে দেখাতে হবে যাব আমরা পরবর্তী সমস্যা দাগে প্রতিদিন ঘন্টা করে কাজ করলে একটি কাজ শেষ করতে সময় লাগে পঁচাত্তর দিন তাহলে প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে কাজ করি আমার পঁচাত্তর দিন সময় দরকার হবে আর প্রতিদিন যদি পনেরো ঘন্টা করে কাজ করি তাহলে ওই কাজটি করতে কতদিন সময় দরকার হবে অর্থাৎ আমার কত দিন আর এই দিনটাকে আমি ডান পাশে লিখব এইটাকে মাথায় রাখবে তাহলে অঙ্ক করতে গিয়ে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে তাহলে আমরা সমাধানে চলে যাই প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে তাহলে এখানে আমাদের লিখতে হবে প্রতিদিন প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হবে কাজটি শেষ হবে পঁচাত্তর দিনে এই কথাটা লিখে নিলাম এবার প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে না কাজ করে প্রতিদিন এক ঘন্টা করে কাজ করি তাহলে কাজটি শেষ হবে অল্প সময়ে না বেশি সময়ে এই জায়গাটা একটু খেয়াল করি প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করছি তাতে আমার পঁচাত্তর দিন লেগে যাবে এবার আমি প্রতিদিন পাঁচ ঘন্টা না করে প্রতিদিন অল্প অল্প করে কাজ করছি এক ঘন্টা করে অল্প করে কাজ করলে বেশি দিন সময় দরকার হবে এটা আমরা সাধারণভাবে চিন্তা করে বের করলাম তাহলে যদি প্রতিদিন এক ঘন্টা করে কাজ করি তাহলে পাঁচ গুণ সময় বেড়ে যাবে আমার তাহলে এখানে পাঁচ দিয়ে গুণ করে দিতে হবে আবার এক ঘন্টা করে কাজ করলে যে কয়দিন সময় লাগতো প্রতিদিন যদি পনেরো ঘন্টা করে অর্থাৎ পনেরো গুণ বেশি কাজ এক দিনে করি তাহলে কি হবে তাহলে বিষয়টা হয়ে যাবে আমার মোট যে কাজের সময়টা সেটা পনেরো ভাগের এক ভাগ হয়ে যাবে কখন পঁচাত্তর গুণ পাঁচ যেটা এক ঘন্টা করে কাজ করলে যেটা হতো তার তুলনায় পনেরো ভাগের এক ভাগ সময় দরকার হবে অর্থাৎ এখানে পনেরো দিয়ে আমরা ভাগ করব চলে আসব স্বলিখিত রূপে পাঁচ আর পনেরো কাটলে তিন আবার তিন দিয়ে যদি আমি এটাকে পঁচাত্তরকে কাটি তিন দুগুণে ছয় এক তিন পাঁচা পনেরো তাহলে পঁচিশ সমান সমান পঁচিশ দিন আমার উত্তর আসলো তাহলে আমাকে সঠিক উত্তরে পৌঁছানোর জন্য আমার উত্তর লিখতে হবে প্রতিদিন পনেরো ঘন্টা করে কাজ করলে ওই কাজটি কতদিন দরকার হবে ওই কাজটি শেষ করতে তাহলে এবার আমাকে উত্তরে পৌঁছাতে হবে তাহলে প্রতিদিন লিখব। প্রতিদিন পনেরো ঘন্টা প্রতিদিন পনেরো ঘন্টা করে কাজ করলে ওই কাজটি শেষ করতে ওই কাজটি শেষ করতে পঁচিশ দিন সময় দরকার দরকার হবে এই পর্যন্ত আসলে তোমার উত্তর সঠিক হলো এবং তোমার প্র্যাকটিসটাও সঠিক পথে এগোলো যাব পরবর্তী সমস্যা তেইশ দাগে তেইশে কি বলছে দেখো প্রতিদিন নয় ঘন্টা করে কাজ করলে একটি কাজ শেষ করতে সময় লাগে দিন পঁয়তাল্লিশ প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে আগের অঙ্কটা ঠিক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে সেটা কিন্তু এখানে বের করতে হবে আগেরটায় সেটা বের করতে হয়নি তাহলে প্রতিদিন কত ঘন্টা এই বিষয়টাকে আমি মাথায় রাখবো প্রতিদিন প্রতিদিন কত ঘন্টা এইটা যখন চেয়েছে এটাকে আমি ডান পাশে নিয়ে আসি তাহলে প্রতিদিন নয় ঘন্টা করে কাজ করলে কাজটি পঞ্চান্ন দিনে শেষ হয় তাহলে পঞ্চান্ন দিনে কথাটাকে ঘুরিয়ে কিভাবে লেখা যায় দেখো পঞ্চান্ন দিনে কাজটি পঞ্চান্ন দিনে কাজটি শেষ করতে শেষ করতে হলে প্রতিদিন প্রতিদিন নয় ঘন্টা দরকার প্রতিদিন তাহলে আমি নয় ঘন্টা করে কাজ করতে হবে আমাকে যদি পঞ্চান্ন দিনের পরিবর্তে কাজটা এক দিনের মধ্যে শেষ করে ফেলতে হয় তাহলে কি হবে খুব অল্প সময়ের মধ্যে কাজটা শেষ করতে হলে ঘন্টার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে অনেক ঘন্টা কাজ করতে হবে এক দিনের মধ্যে তাহলে সেক্ষেত্রে আমার দিন এক্ষেত্রে পঞ্চান্ন গুণ ঘন্টা প্রত্যেক দিনে বেড়ে যাবে এবার চলে আসবো যদি এক ঘন্টা মানে একদিনের মধ্যে কাজটা শেষ না করে আমি দিনটাকে আরো অনেকটা বাড়িয়ে দিই সময় ধরে আমি যদি করতে পারি তাহলে প্রতিদিনের কাজের পরিমাণটা কমে যাবে যদি একদিনের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হতো তাহলে যত ঘন্টা আমার কাজ করার দরকার ছিল তার তুলনায় পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ সময় আমার দরকার হবে তাহলে এবার চলে আসবো আমরা কি এখানে এই নয় গুণ পঞ্চান্ন যেটা ছিল তার তুলনায় আমার পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ সময় দরকার হবে এবার আমি সরলকিত রূপে যাব নয় দিয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ আবার পাঁচ দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন সমান সমান লিখতে পারবো এগারো ঘন্টা প্রতিদিন কাজ করতে হবে এবার আমি উত্তরে যাব। উত্তর কি বলেছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওই কাজটি শেষ করতে হলে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে উত্তরে চলে আসো পঁয়তাল্লিশ দিনে এই প্রশ্নের মধ্যে থেকে উত্তরটাকে নিয়ে আসতে হয় পঁয়তাল্লিশ দিনে কাজটি শেষ করতে করতে হলে প্রতিদিন প্রতি দিন এগারো ঘন্টা করে কাজ করতে হবে এটা হলো আমার সঠিক উত্তর এই পর্যন্ত আসলে আমি একদম সঠিকভাবে সমাধান করতে পারলাম যাব পরবর্তী সমস্যাতে চব্বিশ দাগ পঞ্চাশ বস্তা চালে পঞ্চাশ জনের চলে পঞ্চাশ দিন ওই চালে পঁচিশ জনের কতদিন চলবে অর্থাৎ এই যে চালের পরিমাণটা এই চাল এটা মাথায় রাখবে চালের পরিমাণ চালের পরিমাণ যেটা রয়েছে পরিমাণটা কিন্তু ফিক্সড চালের পরিমাণটা ফিক্সড আছে অর্থাৎ এটা বাড়ছেও না 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 কমছেও তাহলে এটাকে আমি কমেও তা তো হিসাবের মধ্যে আসে না আমার দরকার হচ্ছে পঞ্চাশ জনের পঞ্চাশ দিন চলে তাহলে পঁচিশ জনের কতদিন চলবে তাহলে কত দিন চলবে এই জায়গাটা আমি একটু চিন্তা ভাবনা করলাম দিন এটা চেয়েছে এটাকে আমি ডান পাশে লিখব তাহলে এবার সমাধানে চলে আসি যে পঞ্চাশ জনের চলে পঞ্চাশ দিন পঞ্চাশ জনের চলে কতদিন পঞ্চাশ দিন তাহলে একজন যদি ওই খাবারটা খায় তাহলে তার আরো বেশি সময় চলবে না কম সময় চলবে মনে করো পঞ্চাশ বস্তা চাল রয়েছে কোন একটা ঘরে পঞ্চাশ জন প্রতিদিন খাচ্ছে তাদের চললো কতদিন পঞ্চাশ দিন যদি ওই চালটা পঞ্চাশ জন না খেয়ে একা একা খেত কেউ তাহলে তার অনেক দিন চলতো কতদিন চলতো যে পঞ্চাশ জনের পরিবর্তে একজনে খাচ্ছে তাহলে পঞ্চাশ যে কয়দিন আগে চলার কথা তার তুলনায় আরো পঞ্চাশ গুণ বেশি সময় চলবে একজনের যতদিন চলবে একজনের জায়গায় যদি পঁচিশ জনে খায় তাহলে কি হবে আরো পঁচিশ ভাগের এক ভাগ সময়ের মধ্যে চালটা শেষ হয়ে যাবে তাহলে একজনের চলতো যে কয়দিন একজনের এই কয়দিন চলতো আর পঁচিশ জনের তার পঁচিশ ভাগের এক ভাগ সময় চলবে তাহলে আমরা এবার সংক্ষিপ্ত করি পঁচিশ দিয়ে পঞ্চাশকে কাটলে দুই হয় পঞ্চাশ দুগুনি একশো একশো দিন একশো দিন উত্তরে পৌঁছে যাব। এইখানে একটা বিরাট বড় সমস্যা হয় অধিকাংশ স্টুডেন্ট সেই সমস্যায় জর্জরিত হয়ে যায় পরীক্ষার হলে একটা ট্র্যাপ দেওয়া হয় সেই ট্র্যাপে তারা পা দেয় এবং তাদের অঙ্কটা জানা সত্ত্বেও ভুল হয় কোনটা সেটা সেটা আসবো আগে উত্তরটা লিখি আমরা উত্তরে কি লিখবো পঞ্চাশ ওই চালে পঁচিশ জনের কতদিন চলে তাহলে লিখি ওই চালে ওই চালে পঁচিশ জনের একশো দিন একশো দিন চলে এই এবার দেখো সেই ট্র্যাপটা কি যে ট্র্যাপটায় তোমাকে ফেলে দেবে এই অঙ্কটা থাকবে পরীক্ষার হলে দেখে নাও ভালো করে এই অঙ্কটা পরীক্ষায় তোমার থাকলো যে পঞ্চাশ বস্তা চালে পঞ্চাশ জনের পঞ্চাশ দিন চলে তাহলে ওই চালে পঁচিশ জনের কত চলবে এ অপশানে দিয়ে দিল এ অপশানে দিয়ে দিল পঁচিশ দিন পঁচিশ দিন বি অপশানে দিয়ে দিল পঞ্চাশ দিন সি অপশানে দিয়ে দিল পঁচিশ বাই টু দিন আর ডি অপশানে দিল একশো দিন এরকম যদি থাকে অপশানগুলো তোমার চোখের সামনে অপশান নেই তাহলে তুমি সমাধান করলে সমাধান করে উত্তরে পৌঁছালে কিন্তু তোমার চোখের সামনে যখন দিয়ে দেবে তখন ন্যাচারালি তোমার এইটা মনে হবে পঞ্চাশ জনের যদি পঞ্চাশ দিন চলে তাহলে পঁচিশ জনের পঁচিশ দিনই চলবে এইটাতে ভুল করার প্রবণতা দেখা যায় অনেক স্টুডেন্টের মধ্যে কিন্তু সেই ভুলটা তুমি করবে না তুমি এই প্রসেসে অঙ্কটা করে সঠিক উত্তরে পৌঁছে যাবে তোমার ভুল হবে কোনোদিনও হবে না যাবো পরবর্তী সমস্যাতে দাগ পঁচিশ দাগে কি বলছে একশো জনে একটি কাজ করতে পারে একশো দিনে ওই কাজটি করতে দুইশো জনের কতদিন সময় লাগবে তাহলে কতদিন সময় লাগবে ডান পাশে লিখবো তাহলে একশো জনের একশো জনে কাজটি করে কাজটি করে একশো দিনে দুইশো জনে কত দিনে করে দুইশো দিনে দেখা যাক দুইশো দিনে হয় কিনা একজন যদি ওই কাজটি করে তাহলে তাদের অনেক বেশি সময় লাগবে কত বেশি সময় লাগবে একশো গুণ বেশি সময় লাগবে আবার একজনের যা সময় লাগবে দুইশো জনের তার দুইশো ভাগের এক ভাগ সময় লাগবে তাহলে একজনের সময় ছিল একশো গুণ একশো আর দুইশো জনের কি হবে তার দুশো ভাগের এক ভাগ সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হয়ে যাবে এবার এই একশো দিয়ে একে কাটবো কত হবে দুই এই দুই দিয়ে একশো কে কাটবো পঞ্চাশ অর্থাৎ উত্তরে আমি পৌঁছালাম পঞ্চাশ দিনে চলে আসবো আমার নির্ণয় উত্তর যেটা তাহলে কাজটি করতে দুশো জনের কতদিন সময় লাগবে উত্তর লিখি কাজটি করতে দুইশো জনের দুইশো জনের কতদিন সময় লাগবে পঞ্চাশ দিন সময় দরকার হবে অর্থাৎ পঞ্চাশ দিন সময় লাগবে এবার এই পর্যন্ত করে তুমি সমাধান করে সঠিক উত্তরে পৌঁছেছো কিন্তু তুমি পরীক্ষার হলে পেলে এ অপশানে কি পেলে একশো জনের একশো দিন সময় লাগে দুইশো জনের কতদিন সময় লাগে দুইশো দিন এ অপশানে পেলে দুইশো দিন বি অপশানে পেলে চারশো দিন এই ভুলগুলো করার প্রবণতা দেখা যাবে আবার সি অপশানে পেলে পঞ্চাশ দিন আর ডি অপশানে পেলে পঁচিশ দিন এর যে কোনো একটা উত্তরে তুমি পৌঁছাতে পারো প্রবণতা কিন্তু দেখা যাবে এই অপশানটাতে বেশি কিন্তু সঠিক উত্তরটা তুমি তখনই নির্ণয় করতে পারবে যখন তুমি এইভাবে সমাধানটা করে নেবে তখনই মাত্র যাব পরবর্তী সমস্যাতে ২৬ দাগ কি বলছে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করলে একটি কাজ শেষ করতে সময় লাগে আট দিন প্রতিদিন চার ঘন্টা করে কাজ করলে ওই কাজটি করতে কতদিন লাগবে তাহলে একই রকম সমস্যা আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি তোমরা করে নেবে কি করবে আট ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে সময় লাগে আট দিন আট ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে সময় লাগে আট দিন এক ঘন্টা করে যদি কাজ করে তাহলে অনেক বেশি সময় দরকার হবে আর যদি এক ঘন্টার পরিবর্তে প্রতিদিন চার ঘন্টা করে কাজ করি তাহলে আমার এই এক ঘন্টা করে যে সময়টা দরকার ছিল সেই সময়ের থেকে অনেক কম সময় হবে কত চার ভাগের এক ভাগ সময় এবার এটাকে তুমি যদি সরলিখিত রূপে নিয়ে যাও তাহলে কত হচ্ছে ষোলো দিন সময় দরকার হচ্ছে তোমার উত্তর কিন্তু লিখতে হবে যে প্রতিদিন চার ঘন্টা করে কাজ করলে ওই কাজটি শেষ করতে ষোলো দিন ষোলো দিন সময় লাগবে এইভাবে তোমাকে উত্তরটা করতে হবে আমি একটু সংক্ষিপ্ত আকারে করলাম পুরোটা লিখে তুমি করবে সেটা তোমার এইচডাব্লিউ হিসেবে থাকবে যাব পরবর্তী সমস্যা সাতাশ দাগে সাতাশ দাগে কি প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে একটি কাজ শেষ করতে সময় লাগে পনেরো দিন তাহলে এই জায়গাটা খেয়াল রাখবো ছ ঘন্টা আর পনেরো দিন ছয় দিনের মধ্যে কাজটি শেষ করতে হলে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে এই প্রতিদিন কত ঘন্টা এইটাকে আমার ডান পাশে রাখতে হবে তাহলে আমি পনেরো দিনে এইভাবে লিখবো পনেরো দিনে কাজটি শেষ করতে গেলে প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করার দরকার পনেরো দিনে না করে যদি আমি একদিনের মধ্যে কাজটিকে শেষ করতে চাই তাহলে আমাকে প্রতিদিন আরো অনেক বেশি সময় কাজ করতে হবে অর্থাৎ গুণ করে দিলাম আর প্রতিদিন একদিনের মধ্যে যদি কাজ না করে ওই কাজটাকে আমি আরও অনেক বেশি সময় ধরে করতে পারি অর্থাৎ ছয় দিন ধরে করতে পারি তাহলে এই যে আমার যে সময়টা দরকার ছিল একদিনের মধ্যে কাজ করতে গেলে সেই দিনে কত ঘন্টা কাজ করতে হতো তার তুলনায় ছয় ভাগের এক ভাগ সময়ে আমার হয়ে যাবে তাহলে আমি এবার স্বরলিখিত রূপে যাব ছয় ছয় কাটবো সমান সমান কি হবে পনেরো ঘন্টা তাহলে ছয় ঘন্টা করে পনেরো দিন সময় লাগে আর ছয় দিনে করতে গেলে পনেরো ঘন্টা সময় লাগে এই যে উত্তরে আগে পৌঁছাও তুমি উত্তরটা লেখো যে ছয় দিনের মধ্যে কাজটি করতে গেলে ছয় দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হলে প্রতিদিন ছয় ঘন্টা পনেরো ঘন্টা প্রতিদিন পনেরো ঘন্টা করে কাজ করতে কাজ করতে হবে কাজ করতে হবে এই উত্তরটা পৌঁছালে এবার তুমি মনে রাখবে প্রতিদিন যদি ছ ঘন্টা করে হয় আর কাজটি শেষ করতে যদি দশ দিন লাগে আর যদি তাহলে এর উল্টোটা দশ দিনের মধ্যে কাজটি যদি শেষ করতে হয় তাহলে কি হবে দশ দিনের মধ্যে কাজটি শেষ করতে হলে তখন উল্টোটা হয়ে যায় প্রতিদিন ছ ঘন্টা করে আবার আর দেখো যদি প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করো তাতে যদি তোমার পঁচাশি দিন সময় লাগে আর তুমি যদি এক কাজ করো বারো দিনের মধ্যে কাজটি শেষ করতে চাও তাহলে তোমার প্রতিদিন পঁচাশি ঘন্টা সময় লাগবে এটা একটা আজব কথা প্রতিদিন পঁচাশি ঘন্টা তো হয় না তো সেক্ষেত্রে আমি কি করব আমি বললাম যে পঞ্চাশ দিনের মধ্যে তোমাকে যদি কাজটা শেষ করতে হয় তাহলে প্রতিদিন তোমার দুই ঘন্টা করে কাজ করতে হবে আর যদি তুমি দুই আহ দুই দিনের মধ্যে কাজটা শেষ করো তাহলে তোমার দুই গুণ পঞ্চাশ মানে দুই দিনে একশো ঘন্টা করে কাজ করতে হবে কেন এই জায়গাটা একটু বুঝে নিই আমরা যে পঞ্চাশ দিন যদি কাজ করি ডেলি দুই ঘন্টা করে মোট আমার পঞ্চাশ করতে হয় এবার একশো ঘন্টা কাজ যখন আমাকে করতে হয় তাহলে আমি যদি কাজটা দুই দিনের মধ্যে করি তাহলে কিন্তু আমাকে ও এখানে কিন্তু আবার অন্য হয়ে গেল পঞ্চাশ আমি এই পঞ্চাশটা বলতে হবে আমাকে পঞ্চাশ একশো না এই উল্টো হয়ে যায় এইটা এখানে গেলে এইটা তখন এখানে চলে আসে এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করতে পারি তবে এটা না মনে রাখাই ভালো আমরা যেভাবে সমাধান করাটা শিখলাম এইভাবে যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের কিন্তু এই অঙ্ক কোনোদিন ভুল হবে না তাহলে কোনো শর্ট নিয়মে গেলাম না সমাধানটাকে ডাইরেক্ট করে দিলাম এবার যাবো পরবর্তী সমস্যা আঠাশ দাগে কি বলছে দুইশো চল্লিশ বস্তা চাল চারশো আশি জনের চলে এই চালে হবে চালে চারশো আশি জনের চলে দুইশো চল্লিশ দিন ওই চালে তিনশো ষাট জনের কতদিন চলবে অর্থাৎ চালের বস্তা কিন্তু পাল্টালো না তাহলে চালের বস্তা বা চালের পরিমাণ এখানে দেখো একটা কথা মনে রাখো চালের পরিমাণ অপরিবর্তনীয় পাল্টায়নি অপরিবর্তনীয় তাহলে ওটাকে আমরা হিসাবের মধ্যে আনবো না আমাদের আনতে হবে চারশো আশি জনের দুশো চল্লিশ দিন তাহলে তিনশো ষাট জনের কতদিন দিনটাকে ডান পাশে রাখবো তাহলে চারশো জন যদি খায় তাহলে দুশো দিন সময় তাদের চলবে একজন যদি খায় তাহলে আরো অনেক বেশি সময় চলবে দুশো চল্লিশ ইন্টু আর যদি একজনে না খায় অনেকে মিলে খায় তাহলে একজনের যতদিন চলার কথা একজনের চলার কথা দুশো চল্লিশ ইন্টু চারশো এতগুলো দিন তার তিনশো ষাট ভাগের এক ভাগ সময় চালটা শেষ হয়ে যাবে এবার আমরা চলে আসবো এর স্বরলিখিত রূপে তাহলে শূন্য আর শূন্য কাটলাম বারো দিয়ে কাটলে চব্বিশ তিনকের তিন এক আঠেরো তিন ছয় আঠেরো শূন্য একশো ষাট দুই দিয়ে করলে তিনশো কুড়ি তিনশো কুড়ি দিন তাহলে উত্তরটা কি হবে ওই চাললে তিনশো ষাট জনের উত্তর লেখো তাহলে ওই চালে তিনশো ষাট জনের চলবে তিনশো কুড়ি দিন দেখো তো হিসাবটা মিলিয়া মিলল কিনা এখানে বারো দিয়ে কেটেছি দুই হয়েছে তিন হয়েছে তিন ষোলো আটচল্লিশ একশো ষাট একশো ষাট গুণ দুই তিনশো কুড়ি দিন তাহলে উত্তর একদম কারেক্ট হয়েছে যাব পরবর্তী সমস্যা উনতিরিশ দাগে দুইশো ষাট জনে একটি কাজ করতে পারে দুইশো ষাট দিনে ওই কাজটি করতে একশো তিরিশ জনের কতদিন সময় লাগবে তাহলে দুইশো ষাট জনে করতে পারে দুইশো ষাট দিনে একজনে করলে কত হবে দুইশো ষাট গুণ দুইশো ষাট দিন একজনের পরিবর্তে যদি একশো তিরিশ জনে করে তাহলে কি হচ্ছে তার থেকে কম সময় হয়ে যাবে দুশো ষাট গুণ দুশো ষাট ভাগ একশো তিরিশ এবার এটাকে স্বরলিখিত রূপে যখন আনব একশো তিরিশের দ্বিগুণ হচ্ছে দুশো ষাট তাহলে কত হচ্ছে শূন্য ছয় দুগুণি বারো দুই দুগুনি চার পাঁচ পাঁচশো কুড়ি দিন এই পাঁচশো কুড়ি দিন সময় দরকার হচ্ছে আমাকে হবে কি তাহলে একশো দিন সময় লাগবে একশো তিরিশ জনের পাঁচশো কুড়ি দিন পাঁচশো কুড়ি দিন সময় দরকার হবে এই পর্যন্ত এসে দাঁড়িয়ে দিতে হবে কথাগুলোকে পুরো লিখতে হবে আমি সম্পূর্ণ কথাটা লিখছি না যাব পরের সমস্যায় তিরিশ দাগে তিরিশ দাগে কি বলছে প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করলে একটি কাজ শেষ করতে সময় লাগে পঁচিশ দিন প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে ওই কাজটি শেষ করতে কতদিন লাগবে সেম অঙ্ক কি করতে বলছে তিন ঘন্টা করে যদি কাজ করি তাহলে পঁচিশ দিন সময় লাগবে প্রতিদিন এক ঘন্টা করে কাজ করলে কি হবে আরো অনেক বেশি দিন সময় লাগবে প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে কাজ করি তাহলে এই এক ঘন্টা করে যে সময় লেগেছিল তার তুলনায় কম সময়ে কাজটি আমার হয়ে যাবে অঙ্ক কিন্তু একই রকম হচ্ছে দেখো পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো দিন তাহলে পনেরো দিনের মধ্যে আমার কাজটি শেষ হয়ে যাবে উত্তর তাহলে কি করব। প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে ওই কাজটি শেষ করতে কতদিন দরকার তাহলে প্রতিদিন প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে ওই কাজটি শেষ করতে পনেরো দিন সময় দরকার হবে এই এই পর্যন্ত আমাকে আসতে হবে যাব পরবর্তী সমস্যা আচ্ছা এখানে একটা কথা বলি এই যে যে আমি সমাধানটা করলাম তোমাদের ফ্রেশ খাতাতে তোমরা যখন ফ্রেশ খাতায় এই অঙ্কটা করবে তখন এইচডাব্লিউ থাকবে তোমার এই রকম করলে হবে না এখানে লিখতে হবে এই কথাগুলোকে সব লিখে 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 করতে হবে ফ্রেস কোনো শট অঙ্ক করা যাবে না যাব পরবর্তী সমস্যা একত্রিশ দাগে প্রতিদিন ঘন্টা করে কাজ করলে কুড়ি একটি কাজ শেষ করতে সময় লাগে সত্তর দিন একশো চল্লিশ দিনের মধ্যে কাজটি শেষ করতে হলে কতদিন প্রতি ঘন প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে তাহলে আমরা সমাধানে চলে যাই সমাধানটা কি করব দেখো প্রতিদিন কত ঘন্টা ডান পাশে লিখি তাহলে সত্তর দিনের মধ্যে কাজটি করতে গেলে প্রতিদিন কুড়ি ঘন্টা করে কাজ করতে হচ্ছে যদি একদিনের মধ্যে শেষ করতে চাইতাম তাহলে কুড়ি গুণ সত্তর এত ঘন্টা কাজ করতে হতো যদিও সেটা অবাস্তব তারপরেও এত ঘন্টা না করলে হতো না তারপরে আমি যদি একশো চল্লিশ দিনের কাজটি করি তাহলে এক ঘন্টা করে কাজ করলে মানে একদিনের মধ্যে কাজ করলে যত ঘন্টা কাজের দরকার ছিল তার থেকে কি হয়ে যাবে তার থেকে একশো চল্লিশ ভাগের এক ভাগ সময় দরকার হবে প্রতিদিন তাহলে এবার আমরা এটাকে সরলিখিত রূপে যাই এখানে কুড়ি দিয়ে এটাকে কাটো সাত সাত দিয়ে কাটো দশ অর্থাৎ প্রতিদিন তখন দশ ঘন্টা করে আমাকে কাজ করতে হবে উত্তরে পৌঁছে যাও তাহলে একশো চল্লিশ দিনের মধ্যে কাজটি শেষ করতে হলে প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করতে হবে এই পর্যন্ত আসবে এই পর্যন্ত এসে আমাকে সমাধান শেষ করতে হবে যাব বত্রিশ জল ভরতে সময় লাগে মিনিট সম্পূর্ণ অংশ জল ভরতে কত সময় দরকার হবে এ একটা নতুন অঙ্ক আমরা পেলাম ইম্পর্টেন্ট অঙ্ক পেলাম কি এক তৃতীয়াংশ জল কোনো একটা পাত্রে কোনো একটা পাত্রের হিসাব যদি তুমি করো পুরো পাত্রের এক তৃতীয়াংশ জল তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিন ভাগের এক ভাগ জল তুমি এখানে ভর্তি করেছো তাহলে এটা 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 ভাগ ভাগ তিন ভাগের এক ভাগ জল তুমি ভর্তি করেছো এই এক ভাগ জল ভর্তি করতে তোমার চুয়ান্ন মিনিট সময় লেগেছে তাহলে সম্পূর্ণ সম্পূর্ণ মানে কি এই জায়গাটায় মনে রাখবে যে কোনো কিছুর সম্পূর্ণ মানে এক তাহলে মনে করি এখানে লিখবে মনে করি সম্পূর্ণ এইটাকে তোমাকে লিখে নিতে হবে সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ সমান সমান এক তৃতীয়াংশ কথার অর্থ হচ্ছে ওয়ান বাই থ্রি অংশ এক তৃতীয়াংশকে ওয়ান বাই থ্রি অংশ বলে এটা তোমাকে জানতে হবে এক চতুর্থাংশ মানে ওয়ান বাই ফোর অংশ এক পঞ্চমাংশ মানে ওয়ান বাই ফাইভ অংশ অর্ধেক মানে একের দুই অংশ এক ষষ্ঠাংশ মানে ওয়ান বাই সিক্স অংশ এই টার্ম তোমার মনে রাখতে হবে এবার আসা যাক এক তৃতীয়াংশ জল ভরতে চুয়ান্ন মিনিট সময় লাগে এত অংশ জল ভরতে সময় লাগে কত চুয়ান্ন মিনিট এই তাহলে এক অংশ জল ভরতে সময় লাগে কত তাহলে একে যখন আসবো মনে করো অনেকটা অংশ জল ভরতে আমার যা সময় লাগবে তার থেকে কম অংশ জল ভরতে কম সময় লাগবে তাহলে এখানে সম্পর্কটা সরল তাহলে কমে গেলে যদি কম সময় লাগে তাহলে আমরা কি করি ভাগ করি চুয়ান্ন ভাগ ওই একের তিন দিয়ে ভাগ করি এখানে অংশের ভাগের ক্ষেত্রে ঘটনাটা উল্টে যায় ঘটনাটা উল্টে কি হয় চুয়ান্ন চুয়ান্ন ভাগ একের তিন ভাগ থাকলে উপরে গিয়ে গুণ হয় তাহলে কত হচ্ছে তিন চারি বারো তিন পাঁচা পনেরো এক ষোলো একশো বাষট্টি মিনিট সময় দরকার হয় তাহলে উত্তর কি হবে যে সম্পূর্ণ অংশ জল ভর্তি করতে এখানে তোমাকে লিখতে হবে যে সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ জল ভর্তি করতে সময় লাগবে সমান সমান একশো বাষট্টি মিনিট এই পুরো কথাটা লিখে আমার সমাধান কমপ্লিট করলাম পরের সমস্যায় তেত্রিশ দাগে একটি চৌবাচ্চা খালি হতে সময় লাগে এক ঘন্টা আট মিনিট এক চতুর্থাংশ খালি করতে কত সময় লাগবে তাহলে একটি চৌবাচ্চা সম্পূর্ণ অংশ তাহলে আমি চৌবাচ্চাটাকে আগে দেখি এই যে সম্পূর্ণ অংশ মানে হচ্ছে এক অংশ তাহলে মনে করি এখানেও লিখতে হবে মনে করি এই অঙ্কটা ওইটার উল্টো অঙ্ক মনে করি সম্পূর্ণ এই কথাটা লিখে নাও সম্পূর্ণ অংশ সমান সমান এক তাহলে এক অংশ এই এক অংশ খালি করতে খালি করতে সময় দরকার হয় সময় দরকার সমান এক ঘন্টা আট মিনিটকে আমাকে সর্বপ্রথমে এইখানে করে রাখতে হবে এক ঘন্টা আট মিনিট সমান সমান এক ঘন্টা মানে এক গুণ ষাট মিনিট যোগ আট মিনিট সমান সমান আটষট্টি মিনিট এটা করে রাখতে হবে তাহলে আটষট্টি মিনিট সময় দরকার হয় এক অংশ খালি করতে আর ওয়ান বাই ফোর অংশ এক চতুর্থাংশ মানে একের চার অংশ ওয়ান বাই ফোর অংশ এটা একটু আগেই বলেছি খালি করতে সময় দরকার হয় এই ভগ্নাংশের জন্য ঘটনাটা উল্টো ঘটবে কিন্তু আমরা সেই উল্টোটাকে মনে রাখবো না আমরা কি মনে রাখবো এক অংশ জল খালি করতে যত সময় লাগে দুই অংশ জল খালি করতে তার থেকে বেশি সময় লাগে অর্থাৎ একের থেকে যখন বাড়বে তখন বেশি সময় লাগবে অর্থাৎ সম্পর্কটা সরল আছে এবার এক্ষেত্রে একের থেকে বাড়লো না কমলো সেটা আমার দেখার দরকার নেই একের পরে যখন অন্য কিছুতে যাব তখন আমাকে গুণ করে নিতে হবে তাহলে আমি কি করবো এক্ষেত্রে সময় দরকার হবে আটষট্টি গুণ একের চার এত মিনিট সময় দরকার হবে এই একের চার গুণ করার অর্থ হচ্ছে চার ভাগের এক ভাগ সময় আবার এখানেও একের চার মানে এক অংশের চার ভাগের এক ভাগ তাহলে আমরা কি করব চার ও চার এটাকে যদি আমরা সরলিখিত রূপে নিয়ে যাই চার দিয়ে এটাকে যদি কাটি চার ওকে চার দুই আঠাশ চার সাতা আঠাশ অর্থাৎ সতেরো মিনিট সতেরো মিনিট সময় দরকার হবে কত মিনিট সময় দরকার হবে উত্তর লেখো তাহলে এক চতুর্থাংশ খালি করতে কত সময় লাগবে এখানে পুরো কথায় লেখক এক চতুর্থাংশ প্রশ্নে যেমন বলেছে তেমনই লেখক এক চতুর্থাংশ খালি করতে খালি করতে সতেরো মিনিট সময় চৌত্রিশ কেজি মাছের দাম ছাপ্পান্ন টাকা হলে বারো পয়সায় কত পরিমান মাছ পাওয়া যায় এক্ষেত্রে কিছুই না টাকা পয়সার হিসাবটাকে একটা জায়গায় নিয়ে আসি তাহলে বারো পয়সা আমরা এক কাজ করি এই বারো পয়সাকে টাকায় নিয়ে যাই বারো পয়সা সমান সমান বারো ভাগ একশো টাকা এটা বারো ভাগ একশো টাকা কথার অর্থ কি জিরো পয়েন্ট ওয়ান টু টাকা আমার গণিত বইতে এই ভাগের প্রক্রিয়াগুলো আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছি অর্থাৎ এখানে এটাকে আমি আর ব্যাখ্যা করলাম না এই ভাগটা কেন এটা হলো এটা তুমি আমার গণিত বইয়ের ক্লাসগুলোকে ফলো করবে তাহলে এবার এই পয়সা থেকে টাকায় আমি কনভার্ট করে রাখলাম এবার ছাপ্পান্ন কেজি মাছের দাম ছাপ্পান্ন টাকা হলে এই টাকাতে এই পয়সা মানে এই টাকা পয়েন্ট ওয়ান টু টাকাতে কত পরিমাণ মাছ পাওয়া যায় মাছের পরিমাণটা ডান পাশে রাখবো তাহলে ছাপ্পান্ন টাকায় লেখো ছাপ্পান্ন টাকায় পাওয়া যায় ছাপ্পান্ন টাকায় কতটুকু মাছ পাওয়া যায় পাওয়া যায় ছাপ্পান্ন কেজি এক টাকায় তাহলে কম মাছ পাওয়া যাবে কতটুকু কম পাবো তাহলে ছাপ্পান্ন ভাগের এক ভাগ পাবো আর জিরো পয়েন্ট ওয়ান টু টাকায় কতটুকু পাবো ছাপ্পান্ন ভাগ ছাপ্পান্ন এর তুলনায় জিরো পয়েন্ট ওয়ান টু গুণ বেশি পাবো এই কেটে দিলাম জিরো পয়েন্ট ওয়ান টু কেজি এবার অপশানে দেখা গেলো কোথাও এই জিরো পয়েন্ট ওয়ান টু নেই জিরো পয়েন্ট ওয়ান টু এই কথাটাই নেই তাহলে এক জায়গায় আছে একশো কুড়ি গ্রাম এটা আছে বি অপশানে আছে যে জিরো পয়েন্ট ওয়ান টু গ্রাম আবার সি অপশানে আছে বারো কেজি আবার ডি অপশানে আছে ওয়ান পয়েন্ট টু কেজি এইরকম যদি থাকে তাহলে আমাকে সঠিক উত্তর চয়ন করে নিতে হবে এই যে জিরো পয়েন্ট ওয়ান টু কেজি এই জিরো পয়েন্ট ওয়ান টু কেজি তার থেকে মিটারে যেতে হবে কি গ্রামে যেতে হবে কিলো হেক্টো গ্রাম এই যে পদ্ধতিতে যাচ্ছি এটা আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের কুড়ি নম্বর চ্যাপ্টার অর্থাৎ সেই জায়গাটা আমাদের পৌঁছাতে এখনো সময় লাগবে আপাতত এইটুকু আমরা শিখে রাখলাম যে এক হাজার দিয়ে গুণ করলে কেজি থেকে গ্রামে যাওয়া যায় তাহলে আমরা কি পাচ্ছি বারোর পরে একটা দুটো তিনটে শূন্য পাচ্ছি দুই ঘর আগে দশমিক আছে এখানে দুই ঘর আগে দশমিকটাকে বসিয়ে দেব অর্থাৎ একশো গ্রাম এটাই সঠিক উত্তর হবে এই জায়গাটা তুমি করে দেখাবে তোমার খাতাতে তুমি যখন এখানে এইচ করবে তখন কিন্তু তোমাকে এই রাফটা আমাকে দেখাতে হবে এবার তোমাকে উত্তরে পৌঁছাতে হবে উত্তরে যাবে এটা এই যে অপশন যদি থাকতো তাহলে তোমাকে এইভাবে করে দেখাতে হবে উত্তর কি বলেছে বারো পয়সায় কত পরিমাণ পাঁচ পাওয়া যাবে বারো পয়সায় উত্তর লেখার সময় আবার প্রশ্নের মতন করে লিখবে বারো পয়সায় একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রাম মাছ পাওয়া যাবে এই কথাটা লিখে দিতে হবে যাব পরবর্তী সমস্যা পঁয়ত্রিশ দেবে একটি পঁচাত্তর মিটার ফিতার দাম চোদ্দো টাকা তাহলে পঁচাত্তর সেমি ফিতার দাম কত হবে তাহলে এখানেও সমাধানে আমাকে কি করতে হবে পঁচাত্তর মিটার পঁচাত্তর মিটার সমান সমান পঁচাত্তরের পরে গুণ করতে হবে কিলো একটু ডেকা মিটার এই মিটার ডেসি সেন্টি মিটারের এখানে এক লিখতে হয় তারপরে দুই ঘরের জন্য দুটো শূন্য দিয়ে গুণ করতে হয় তারপরে লিখে দিতে হয় সেমি এ বিষয়ে আমার অনেক অঙ্ক আছে অনেক ভিডিও রয়েছে সংক্ষিপ্ত নিয়ম পাঁচ সেকেন্ডে আমরা উত্তর করতে পারি এখন সেটা আমরা শিখছি না আমরা এখন নর্মাল ওয়েতে করছি পঁচাত্তরের পরে দুটো শূন্য দিয়ে সেমি করে দিলাম তাহলে এই মিটারটাকে সেমিতে প্রকাশ করে রাখলাম এবার পঁচাত্তর মিটারের দাম ১৪ টাকা অর্থাৎ আমি বলতে পারি পঁচাত্তর পরে দুটো শূন্য এত সেমি এত সেমি ফিতার দাম ফিতার দাম সমান সমান চোদ্দ টাকা তাহলে এক সেন্টিমিটার ফিতার দাম অনেক কম হবে কত কম হবে চোদ্দ টাকাকে ওই পঁচাত্তরের দিয়ে ভাগ করে দিলে যা হয় এত কম টাকায় পাওয়া যাবে আবার এক সেন্টিমিটারের যা দাম হবে তার তুলনায় পঁচাত্তর সেন্টিমিটারের দাম কি হবে পঁচাত্তর গুণ হয়ে যাবে সেটা হবে চোদ্দ গুণ পঁচাত্তর ভাগ পঁচাত্তরের পরে দুটো শূন্য এবার স্বরলিখিত রূপে যাব পঁচাত্তর আর এই পঁচাত্তর কাটলে একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট তাহলে পঁচাত্তর সেমি ফিতার দাম কত এবার তোমাকে উত্তর লিখতে হবে এইভাবে লিখতে হবে যে পঁচাত্তর সেমি ফিতার দাম পঁচাত্তর সেমি ফিতার দাম সমান সমান জিরো পয়েন্ট ওয়ান ফোর টাকা যদি পয়সাতে বলতো তাহলে চোদ্দ পয়সা এইভাবে তোমাকে যেটা অপশানে থাকবে এটা থাকতে পারে অথবা এটা থাকতে পারে সেটা তোমাকে করতে হবে যাবো আমরা পরবর্তী সমস্যা ছত্রিশ দাগে যে এক ঘন্টায় তিনশো নব্বই পা হাঁটতে পারলে পঁচিশ মিনিটে কত পা হাঁটা যায় তাহলে এক ঘন্টা এক ঘন্টা সমান সমান ষাট মিনিট এইটা আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে জেনেছি এই ধারণাটা আমাদের আছে তাহলে এক ঘন্টা ষাট মিনিট তাহলে আমরা লিখব ষাট মিনিটে ষাট মিনিটে যায় কত পা তিনশো নব্বই পা ষাট মিনিট এত পা যায় পঁচিশ মিনিটে কত পা হাঁটা যায় পাটাকে ডান পাশে রেখেছি তাহলে এক মিনিটে কম যেতে পারবে তিনশো বাই ষাট লিখতে হবে এত পা আবার এক মিনিটে যতটুকু যাবে তার তুলনায় পঁচিশ মিনিটে বেশি যাবে তাহলে তিনশো ভাগ ষাট যেটা ছিল এক মিনিট তার তুলনায় পঁচিশ মিনিটে একটু বেশি চলে যাবে কত যাবে বেশি সেটা যাবে পঁচিশ গুণ বেশি যাবে এবার পাঁচ দিয়ে যে এইখানে শূন্য কাটলাম এখানে শূন্য কাটলাম তিন তিন দিয়ে যদি কাটি তাহলে তিন দুগুণে ছয় তিন দিয়ে কাটলে তেরো আবার দুই দিয়ে কাটা যাচ্ছে না তাহলে এখানে তেরো গুণ পঁচিশ ভাগ দুই এত পা তাহলে এইখানে আমার দশমিকে দশমীকে চলে আসছে সংখ্যা এরকম দশমীকে আসা উচিত ছিল না উচিত ছিল কি পূর্ণ সংখ্যায় আসা তাহলে ষাটের অর্ধেক তিরিশ মিনিট যদি এখানে করে দিতাম এখানে যদি তিরিশ মিনিট করে দিতাম তাহলে কি হতো তিরিশ মিনিটে তিনশো নব্বইয়ের অর্ধেক হয়ে যেত যাই হোক এখানে দশমিকে এসেছে কোনো অসুবিধা নেই দশমীকে আসলে সেটাকেই আমরা উত্তর হিসেবে ধরে নেব কত পা হাঁটা যাবে এত দশমিক এত পা হাঁটতে পারব পরবর্তী সমস্যায় সাঁত্রিশ দাগে চল্লিশটি করে কলা আছে এমন তিরিশটি কাঁদি কলা একশো জনে খেতে পারলে দেড়শো জনের জন্য কটি কলা দরকার কটি কলা এই অঙ্কটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হলো কেন দেখো চল্লিশটি করে কলা আছে তিরিশটি কাঁদি তাহলে তিরিশটি কাঁদিতে আমাকে এটা আগে হিসেব করে রাখতে হবে কাঁদিতে এখানে চন্দ্রবিন্দু হওয়ার কথা মনে হয় তিরিশটি কাঁদিতে কলা থাকবে কলা আছে সমান সমান চল্লিশ গুণ তিরিশ সমান সমান বারোশটি চল্লিশটি কাঁদিতে কলা আছে এতটি তাহলে একশো জনে খেতে পারে একশো জনের জন্য দরকার হয় এতগুলি কলা তাহলে দেড়শো জনের মধ্যে কটি কলা দরকার কলা সংখ্যাটা ডান পাশে রাখবো তাহলে আমি কি লিখবো একশো জনে একশো জনে খায় একশো জনে যদি খায় তাহলে কলা লাগবে বারোশটি একজনে যদি খায় তাহলে কম কলা হয়ে যাবে বারোশো ভাগ একশোটি এতটি কলা আবার একজনে যে পরিমাণ কলা খাবে তার তুলনায় দেড়শো জনে আরও বেশি কলা খাবে তাহলে বারোশো গুণ দেড়শো ভাগ একশো এবার স্বরলিখিত রূপে যাব। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটবো তাহলে এখানে শূন্য পনেরো দু গণিত তিরিশ তিন পনেরো আর তিন আঠেরোশো টি এতটি উত্তরে চলে আসো উত্তরটা নিজে লিখবে দেড়শো জনের জন্য কটি কলা দরকার লিখবে দেড়শো জনের জন্য আঠেরোশো টি কলা দরকার হবে এ পর্যন্ত আটত্রিশ দাগের সমস্যায় যাবো চল্লিশ জনের ওজন বত্রিশ কুইন্টাল 5 জনের ওজন কত কিলোগ্রাম তাহলে আমাকে আগে লিখতে হবে এক কুইন্টাল একশো কিলোগ্রাম এইটা আমাকে জানতে হবে এটা না জানলে কিন্তু হবে না কিলো গ্রাম তাহলে বত্রিশ কুইন্টাল বত্রিশ কুইন্টাল সমান সমান বত্রিশ গুণ একশো সমান সমান বত্রিশশো কিলোগ্রাম কিলোগ্রাম সংক্ষেপে লিখলাম তাহলে পাঁচ জনের ওজন তাহলে আমি যদি বলি চল্লিশ জনের ওজন এখানে কত জনের ওজন বলেছে চল্লিশ জন চল্লিশ জনের ওজন লেখো চল্লিশ জনের ওজন সমান সমান বত্রিশশো কিলোগ্রাম একজনের ওজন তাহলে কত হবে অনেক কমে যাবে কত হবে বত্রিশ হবে আবার একজনের যা ওজন তার পাঁচ ওজন বেশি বত্রিশশো ভাগ চল্লিশ একজনের ওজনের থেকে পাঁচ গুণ করে দিতে হবে এবার আমরা সরলিখিত রূপে যাই পাঁচ দিয়ে যদি চল্লিশকে ভাগ করি আট হয় আট দিয়ে করলে চার আটা বত্রিশ চারশো তাহলে চারশো কিলোগ্রাম গ্রাম উত্তর কি লিখব বলছে পাঁচ জনের ওজন কত কিলোগ্রাম তাহলে পাঁচ জনের ওজন হবে চারশো কিলোগ্রাম এই পর্যন্ত এসে আমাকে শেষ করতে হবে যাব পরবর্তী সমস্যা উনচল্লিশ দাগে পঁচিশটি বাক্স রাখার জন্য দুইশো পঁচাত্তর বর্গমিটার জায়গার দরকার ছয়টি বাক্সের জন্য কত বর্গমিটার জায়গা দরকার এটা সহজ অঙ্ক আছে কত বর্গমিটার ডান পাশে থাকবে তাহলে পঁচিশটি বাক্সের জন্য দরকার দুইশো বর্গ মিটার জায়গা একটি বাক্সের জন্য কত কম একটি বাক্স তার থেকে কম জায়গায় ধরবে আবার একটা বাক্স যে জায়গা লাগে একটা বাক্সের জায়গা লাগে হচ্ছে দুইশো ভাগ পঁচিশ একটা বাক্সের তুলনায় আবার ছয়টা বাক্সে ছয় গুণ বেশি সময় মানে জায়গা লাগে তাহলে এবার আমরা কি করবো পঁচিশকে কাটব পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ দুই পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটলে এগারো ছয় এগারো ছেষট্টি বর্গ মিটার উত্তরে চলে আসতে হবে যে ছয়টি বাক্সের জন্য ছেষট্টি বর্গ মেটার জায়গা দরকার হবে এই পুরো লাইনটা আমাকে লিখতে হবে এই জায়গার কথাগুলো কিন্তু তোমাকে লিখতে হবে এইচডাব্লিউতে এই জায়গাতে ফাঁকা রাখলে চলবে না এগুলো কথা আমি যেভাবে বলছি এইভাবেই তুমি আজকের ক্লাসের পরে এটাকেই শুনে শুনে লিখবে যাবো পরবর্তী সমস্যা অর্থাৎ আজকের ক্লাসের শেষ সমস্যা পাঁচটি গরুর দাম ও চারটি মহিষের দাম সমান পনেরোটি গরু ও ষোলোটি মহিষের একত্রে দাম কত যখন দুটি গরুর দাম আটশো টাকা দেখো এখানে এই সমস্যাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা এবং এতক্ষণ যতগুলি সমস্যার সমাধান করেছি তার থেকে সম্পূর্ণ ভিন্ন এইখানে আমরা কি পাচ্ছি গরু গরুর যে দাম গরুর দাম আর মহিষের দাম এই দুটোর মধ্যে একটা সম্পর্ক পেয়েছি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়েছি আর কি পেয়েছি দুটি গরুর দাম পেয়েছি দুটি গরুর দাম পেয়েছি দুটি গরুর দাম কত পেয়েছি আটশো টাকা পেয়েছি আটশো টাকা তাহলে এখানে দেখো পাঁচটি গরুর দাম আর চারটি মহিষের দাম পাঁচটি গরুর দামের সাথে পাঁচটা গরুর দামের সাথে যখন মহিষের দাম আছে পাঁচটা গরুর দামটা আমাকে জানতে হবে তাহলে দুটি গরুর দাম যখন জানি একটা গরুর দাম কি কম হবে দুটোর তুলনায় তাহলে এখানে আটশো টাকার থেকে দুই ভাগের এক ভাগ হবে আবার একটা গরুর যা দাম একটা গরুর দাম কত আটশো ভাগ দুই এত টাকা পাঁচটা গরুর দাম এর পাঁচ গুণ তাহলে কত হলো দুই দিয়ে যদি আটশো কে ভাগ করি কত হচ্ছে চারশো হচ্ছে আর এখানে চার পাঁচা কুড়ি দুই হাজার টাকা হচ্ছে পাঁচটা গরুর দাম তাহলে পাঁচটা গরুর দাম যদি দুই হাজার টাকা হয় তাহলে এখানে পনেরোটি গরুর দাম ও ষোলোটি মহিষের দাম বলেছে তাহলে এখানে দুই হাজার টাকায় যদি আমি পাঁচটা গরু পাই তাহলে মহিষ পাবো কয়টা চারটে তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং চারটি মহিষ চারটি মহিষের দাম কত দুই হাজার টাকা চারটে মহিষের দাম দু হাজার টাকা একটা মহিষের দাম কত কম অনেক কম কত দুই হাজারের চার ভাগের এক ভাগ এখানে ষোলোটি মহিষ চেয়েছে ষোলোটি মহিষের দাম কত এই অঙ্কটা আমি একদম শর্টে করে দেবো দু লাইনে করে দেবো পরে আগে এইভাবে শিখানো তাহলে ষোলোটি ষোলোটি মহিষের দাম কত হবে তার ষোলো গুণ হবে এবার আমরা সংক্ষিপ্ত আকারে যাই এটা চার হলো তাহলে চার দুগুণে আট হাজার টাকা আট হাজার টাকা হলো আর এদিকে কি হচ্ছে পনেরোটি গরু পনেরোটি গরু কি হচ্ছে পাঁচটি গরুর যা দাম হচ্ছে পনেরোটি গরুর দাম কি হবে এখানে একটা গরুর যা দাম সেই তুলনায় পনেরোটি গরুর দাম কত আমরা এখানে পনেরোটি গরুর দাম যদি আবার হিসাব করি তাহলে একটা গরুর দাম কত ছিল একটা গরুর দাম ছিল কত চারশো টাকা আর পনেরোটি গরুর দাম কত পনেরো তাহলে চার পনেরো ষাট ছয় হাজার টাকা এবার এবার আমাকে মোট দাম কত করতে হচ্ছে দেখ মোট দাম মোট দাম ইকুয়াল টু পনেরোটা গরুর দাম ছয় হাজার টাকা প্লাস ষোলোটি গরুর দাম কত ষোলোটি গরুর দাম হচ্ছে আট হাজার টাকা ষোলোটি গরুর দাম আট হাজার টাকা তাহলে ছয় আর আট চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এই এবার আমাকে উত্তরে যেতে হবে উত্তর কি লিখব উত্তর হচ্ছে পনেরোটি গরুর দাম ও ষোলোটি মহিষের দাম একত্রে পনেরোটি গরুর দাম ও ষোলোটি মহিষের দাম একত্রে চোদ্দ হাজার টাকা এবার আমাকে একটুখানি ফ্রেশ করে দেখে নিতে হবে সমস্যার সমাধানটা কি করলাম গরুর দাম মহিষের দামের সম্পর্ক পেয়েছি আমি কি পাঁচটি গরুর দাম আর চারটি মহিষের দাম সমান তাহলে পাঁচটি গরুর দাম কত আগে বের করে নিই পাঁচটি গরুর দাম দু হাজার টাকা বের করে নিলাম চারটে মহিষের দামও সেই দু হাজার টাকা তাহলে চারটে মহিষের দাম দু হাজার হলো ষোলোটি মহিষের দাম কত হলো আট হাজার টাকা হলো আচ্ছা একটা গরুর দাম যদি এখানে চারশো টাকা হয় তাহলে পনেরোটা গরুর দাম কত চারশো গুণ পনেরো ছ হাজার টাকা তাহলে এই যে ছ হাজার টাকা আর আট হাজার টাকা এই দুটো একত্রে দাম কত হলো চোদ্দ হাজার টাকা তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য আমি যেটা বলেছিলাম যে আরও সংক্ষিপ্ত একটা পদ্ধতি তোমাদের বলবো সেটা আজকের ক্লাসে আর বলবো না এটা আমরা পরবর্তীতে এই ধরনের সমস্যা যখন পাবো তার সমাধান আমরা করে নেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো আমাদের যে সমস্যাগুলি সমাধান আমরা করলাম সেই সবকটি অর্থাৎ একুশ থেকে চল্লিশ দাগ পর্যন্ত সবকটা তোমার এইচডাব্লু থাকলো এই গুলো কমপ্লিট করবে নির্দিষ্ট সময়ে জমা করবে তাহলে স্টুডেন্টস আজকে আমরা ঐকিক নিয়মের উপর যে সমস্যাগুলির সমাধান করলাম অর্থাৎ একুশ দাগ থেকে চল্লিশ দাগ পর্যন্ত এই সমস্যাগুলির প্রতিটি তোমার ফ্রেশ কালি দিয়ে প্রশ্ন কালো কালি দিয়ে উত্তর করতে হবে এবং এই ফ্রেশ খাতা কমপ্লিট করার পর একটা নির্দিষ্ট সময়ে তোমাকে জমা করতে হবে তাহলে তুমি এই ফ্রেশ খাতাতে কাজটা করতে শুরু করো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সমস্যাগুলির সমাধান কৌশল দেখে নেব ভালো থাকো সুস্থ থাকো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো কারণ জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় তোমাকে চান্স পেতে হবে হবে হবে